কম রফতানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের। উত্তরবঙ্গের মহদীপুর ভারত বাংলাদেশ সীমান্ত হিলি সহ বেশ কয়েকটি বন্দরে আটকে হাজার হাজার গম বোঝায় লরি। গম নষ্টের পাশাপাশি কৃষকদের ক্ষতির আশঙ্কা, এমন অবস্থায় মাথায় হাত পড়েছে রফতানিকারীদের। মালদার মহদীপুর আন্তর্জাতিক ভারত বাংলাদেশ স্থলবন্দরে বর্তমানে কয়েক হাজার গম বোঝাই করা লরি আটকে রয়েছে। প্রতিদিন মহদীপুর স্থলবন্দর দিয়ে 300 থেকে 400টি পণ্যবাহী লরি রফতানির উদ্দেশ্যে ঢোকে বাংলাদেশে, কিন্তু কেন্দ্রীয় সরকারের গত 12 মে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় হাজার হাজার গম বোঝাই করা লরি আটকে পড়েছে সীমান্তে। দেশের অভ্যন্তরীণ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এই নিষেধাজ্ঞা কেন্দ্রের বলে সূত্রের খবর। এ বিষয়ে ওয়েস্টবেঙ্গল এক্সপোর্টার কোঅর্ডিনেটর কমিটির রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা জানান, কেন্দ্রীয় সরকারের গম রফতানিতে নিষেধাজ্ঞার জেরে ল্যান্ডপোর্ট, সিপোর্ট, রেলপোর্ট এবং এয়ারপোর্টে লক্ষ লক্ষ টন গম আটকে পড়ে রয়েছে। এর ফলে রফতানিকারীরা ক্ষতির মুখে পড়েছেন। ইতিমধ্যে বিষয়টি লিখিত আকারে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলকে জানানো হয়েছে। বিভিন্ন পোর্টে আটকে থাকা গমগুলি যাতে বাংলাদেশ রফতানি করা হয় সেই জন্য লিখিত আবেদন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের পক্ষ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে 13 তারিখের থেকে কোনো গম বিদেশে এক্সপোর্ট হবে না। এতে করে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত রপ্তানিকারকরা বিপদে পড়েছে, কারণ ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড থেকে আইনশুদ্ধভাবে যে সমস্ত লেটার অফ ক্রেডিট কিংবা এলসির আরসি পাওয়া উচিত সেগুলো পাচ্ছে না। ফলে আমাদের বিভিন্ন ল্যান্ডপোর্ট, সিপোর্ট, এয়ারপোর্ট, রেলপোর্ট সমস্ত পোর্টে লক্ষ লক্ষ টন গম আটকে পড়ে আছে। এতে করে আমাদের ডিটেনশান গুনতে হচ্ছে, ব্যাঙ্ক ইন্টারনেট গুনতে হচ্ছে এবং আমাদের মালগুলো কোয়ালিটি ক্রমশ ডিটেরিওরেট হচ্ছে। আমরা কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রী মাননীয় পীযূষ গোয়েল মহাশয়ের কাছে আমরা আবেদন করেছি যে অ্যাজ পার আওয়ার এক্সিম পলিসি যে ট্রানজ্যাকশনাল অ্যারেঞ্জমেন্ট আছে, সেই ট্রানজ্যাকশনাল অ্যারেঞ্জমেন্ট এক্সিম পলিসির প্যারা তাকে মান্যতা দিয়ে যে সমস্ত গম পোর্টে দাঁড়িয়ে আছে, বিভিন্ন পোর্টে দাঁড়িয়ে আছে, সেগুলো অতিসত্বর রপ্তানি করতে দেওয়া হোক। যদি এই রপ্তানি করতে না দেওয়া হয় তাহলে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে একটা সেটব্যাক দেখা দিবে, সেই সঙ্গে সহ সহ এক্সপোর্ট ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে, এক্সপোর্টার ক্ষতিগ্রস্ত হবে, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবে এবং সারা দেশের আমাদের যে বিদেশের সঙ্গে বায়োলেটারাল ট্রেড এগ্রিমেন্ট সেই চুক্তি লঙ্ঘিত হবে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি অতি সত্বর ডিরেক্টর জেনারেল ফরেন ট্রেডকে, কাস্টমস কমিশনারকে যাতে নির্দেশিকা দেওয়া হয় বিভিন্ন ল্যান্ডপোর্টে যে সমস্ত গম আটকে আছে সেগুলো অতি সত্বর কাস্টমস ক্লিয়ারেন্স করে বিদেশে যেন এক্সপোর্ট করতে দেওয়া হয়। উত্তর মালদা থেকে অভিষেক সাহা, রিপোর্ট টাইমস 14 বাংলা।